হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো বন্ধুরা, আগের ভিডিওটিতে আমি টম লুজেস আর টুথির লেখক পরিচিতি এবং বাংলায় সাবস্ট্যান্সটা বলে দিয়েছিলাম। সেই সম্পর্কে ভিডিওটি দেখার জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ভিডিওটি দেখতে পারো। আজকে আমি টেক্সটার বেশ খানিকটা বাংলা মানে সহ টেক্সটটা পড়িয়ে দেব এবং ওই যতদূর পর্যন্ত পড়াবো তার মধ্যে নোন অথবা আননোন ওয়ার্ডের মিনিং, নিয়ারেস্ট অথবা সিনোনিম এবং অ্যান্টোনিম বলে দেবো। তো আমার সব কিছু রেডিমেড তৈরি করা আছে, তো চলো। তো বন্ধুরা, আগের দিনে আমরা লেখক পরিচিতি পর্যন্ত পড়েছিলাম। আজকে আমি টেক্সটটা শুরু করার আগে দেখুন, লেখক পরিচিতির শেষ নিচের দিকে একটা ছোট্ট প্যারা দেওয়া আছে। ওই প্যারাটা মানে জিস্ট বলে দিচ্ছে, যে গল্পটার সামান্য একটু জিস্ট সেটা বলে দিচ্ছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। তো শোনো, দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টোয়াইনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার। আমাদের লেখক মার্ক টোয়াইনের একটি উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার বলে, যে অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার বলে যে উপন্যাসটি আছে, সেই উপন্যাস থেকে আমাদের এই টেক্সটটি মানে টম লুজেস আর টুথ এটি নেওয়া হয়েছে। ঠিক আছে, দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ ইয়াং বয়। গল্পটি হচ্ছে আমাদের একটি যুবক বা ছোট্ট ছেলের শৈশবের কিছু হাস্যকর কাহিনী নিয়ে। হুইজ লুকিং ফর ওয়েজ, যে সবসময় উপায় খোঁজার চেষ্টা করে টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, বাট গোয়িং টু স্কুল যাতে স্কুল যেতে না হয় তার জন্য সে উপায় বা পথ খোঁজার চেষ্টা করে, বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু সে তার নিজের ফাঁদেতেই পড়ে যায়। হয়েছে তো গাইজ, টেক্সটটা শুরু করার আগে আমি বলে দিই, টেক্সটা আমি মানে সহ পড়াবো, দুবার পড়াবো। প্রথমবার পুরো মানে পড়াবো, দ্বিতীয়বার কেটে কেটে পড়াবো। তো তোমরা মন দিয়ে শোনো বাংলা মানে সহ, ঠিক আছে? তো দেখে শুরু করা যাক। দেখো কী আছে, টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিংস টু বি মিজারেবল। টমের কাছে সোমবারের সকালগুলো খুবই দুঃখদায়ক এবং কষ্টদায়ক ছিল। মনডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। স্কুলেতে সোমবার থেকে তার ধীর যন্ত্রণার সপ্তাহ শুরু হয়েছিল। বুঝতে পারলেন, একটু টাফ আছে। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছে, প্রেজেন্টলি এক্ষুনি হি উইশ ড্যাট, সে ইচ্ছা করছে যে হি ওয়াজ সিক, সে হচ্ছে অসুস্থ। দেন হি কুড স্টে হোম, তাহলে সে বাড়িতে থাকতে পারবে ফ্রম স্কুল, স্কুল না গিয়ে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে তার শরীরটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো বা পরীক্ষা করলো, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। কিসের জন্য? কিছু অসুস্থতা বা কিছু শরীর খারাপ খুঁজে পাওয়ার আশায় সে তার ভালো করে শরীরটা পর্যবেক্ষণ করলো। বুঝতে পারছো কেমন ফাঁকি বাজছিল? তারপরে দেখো কি আছে, হি থট দ্যাট, সে বুঝতে পারলো যে হি হ্যাড ফাউন্ড সিমটমস, সে কিছু লক্ষণ খুঁজে পেয়েছে অফ স্টোমাক ট্রাবল, পেটের সমস্যার কিছু লক্ষণ সে খুঁজে পেয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে খুব আশাবাদী হতে শুরু করলো। মানে কি, সে একটা সমস্যা খুঁজে পেয়েছে, তার মানে মনে মনে ভাবছে তাকে আর স্কুল যেতে হবে না, বাড়িতে থাকবে, তাই সে খুব আনন্দে আটখানা হয়ে পড়ছে। তারপরে দেখা গেছে, হাউ এভার যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে। কিন্তু যাই হোক, ওই লক্ষণগুলি মানে পেটের সমস্যার লক্ষণগুলি তাড়াতাড়ি কমে গেল এবং একবারে শেষ হয়ে গেল। বুঝতে পারলে না? পারলেন। তারপর দেখো কি আছেন, পরে বেড়াতে টম থট ফার্দার, টম আরও চিন্তা করলো। সাডেনলি হি ডিসকভার সামথিং, হঠাৎ করে সে কিছু একটা আবিষ্কার করে ফেললো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার সামনের পাটির তার না সরি তার উপরের পাটির সামনের একটি দাঁত নড়ছে, মানে আলগা হয়ে গেছে, যেমন হয় আমাদের নড়ে। হি ফেল্ট আনলাকি, সরি হি ফেল্ট লাকি, সে খুব নিজেকে ভাগ্যবান বলে মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে ঠিক আর্তনাদ করতে যাবে, হোয়েন ইট অকার টু হিম, হঠাৎ করে তার মনে হলো দ্যাট জিম ইফ আন্ট পলি, যদি কাকিমা পলি ওয়াজ টু নো, জানতে পারে, সি উড শিওরলি পুল ইট আউট, তাহলে সে নিশ্চয়ই সেটাকে তুলে দেবে, মানে ওই দাঁতটাকে তুলে দেবে, অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং যেটা টমকে ব্যথা বা আঘাত দেবে। টম থট, টম চিন্তা করলো, হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম চিন্তা করলো যে এখনকারের মতো এই দাঁতটিকে সংরক্ষণ করে রাখা উচিত, কেননা যদি এখনই তাকে তুলে দেয় তাহলে কিন্তু তাকে স্কুল যেতে হবে। কিন্তু ঠিক সময়ে, মানে কোন সময় বলো তো, স্কুল যাওয়ার ঠিক আগে যদি বলি যে দাঁতের যন্ত্রণা হচ্ছে, তখন করলে কিন্তু স্কুল যাওয়ার টাইমটাও পেরিয়ে যাবে, তাহলে তার স্কুলে যাওয়া হবে না। বুঝতে পারলে? হি রিমেম্বার্ড, সে মনে করলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর, একটা ডাক্তারের কাছে শুনেছিল, দ্যাট যে এ সার্টেন এইলমেন্ট, যে হঠাৎ অসুস্থতা কুড লে আপ এ পেশেন্ট, একটি রুগীকে শয্যাশায়ী করে দিতে পারে ফর 3 ডেজ, 3 দিনের জন্য,
অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার এবং তার একটি আঙুল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হি ইগারলি ড্রিউ হিজ সোট টু ফ্রম আন্ডার দ্য সিট। তো দেখো এখানে টম ভয় পেয়ে গেছে, সে তার বিছনার চাদরের নিচে থেকে তার ক্ষতপাটাকে বের করার জন্য উদগ্রীব হয়ে উঠল। অ্যান্ড হেল্ড ইট অফ ফর ইন্সপেকশন, এবং সেটাকে পরীক্ষা করার জন্য তার উপরে তুলে ধরলো, মানে সে ভালো করে পর্যবেক্ষণ করে তুলে ধরছে আর কি। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে কিন্তু আবশ্যিক লক্ষণগুলি জানতো না। কিসের লক্ষণ বলতো এখানে? ওই যে টমের যে পায়েতে মনে হচ্ছে ক্ষত হচ্ছে, সে আঙুল হারিয়ে যাওয়ার ভয় থাকছে, সেই ক্ষতগুলো সে তার লক্ষণগুলি তার জানা ছিল না। হাউ এভার, যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, এটা তার কাছে একটি ভালো বা খুব ভালো সুযোগ বলে মনে হলো। টম ফেল টু গ্রোনিং, টম আর্তনাদ করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লিপড অন, কিন্তু তার ভাই সিড ঘুমিয়ে চলল। ওকে, তো গাইজ আমরা আজকে এতদূর পর্যন্ত পড়বো, পরের দিনে বাকিটা পড়বো। আমরা অর্ধেক অর্ধেক অল্প অল্প করে পড়বো, কিন্তু ভালোভাবে পড়বো, ঠিক আছে? তো বন্ধুরা, এবার আমরা কেটে কেটে পড়বো মানে সহ, তো শুরু করছি। দেখো, টম অলওয়েজ ফাউন্ড, টম সবসময় খুঁজে পেত মনডে মর্নিংস, মানে সোমবারের সকালগুলিকে, টু বি মিজারেবল, তার কাছে খুবই দুঃখদায়ক। মনডে সোমবার বিজ্ঞান শুরু হতো অ্যানাদার উইক্স, অন্য একটি সপ্তাহ দিয়ে স্লো সাফারিং, ধীর যন্ত্রণার ইন স্কুল, মানে স্কুলে, স্কুল তো আমাদের সোমবার থেকে শুরু হয়, তাই বলছি সোমবার থেকে শনিবার পর্যন্ত যে সপ্তাহটা চলতো, ওই সপ্তাহটা ধীর যন্ত্রণার সপ্তাহ দিয়ে শুরু হতো, মানে টমের বিভিন্ন রকম অজুহাত চলতো, সে আজ এটা হচ্ছে, কাল সেটা হচ্ছে, সেরকম বলা আছে, ঠিক আছে? তারপরে টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছে, প্রেজেন্টলি এক্ষুনি, হি উইশ, সে ইচ্ছা করলো, দ্যাট যে হি ওয়াজ সিক, সে হচ্ছে অসুস্থ, দেন তাহলে হি কুড স্টে হোম, তাকে বাড়িতে থাকতে পারে, ফ্রম স্কুল, স্কুল না গিয়ে। হি ইনভেস্টিগেটেড, সে পরীক্ষা নিরীক্ষা করলো হিজ বডি, তার শরীরটাকে, উইথ দ্য হোপ অফ, এই আশা নিয়ে, অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, কোনো অসুস্থতা খুঁজে বার করার আশা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো। হি থট, সে চিন্তা করলো, দ্যাট জিন হি হ্যাড ফাউন্ড, সে খুঁজে পেয়েছে সিমটমস, মানে লক্ষণ, অফ স্টোমাক ট্রাভেল, বেশ পেটের যন্ত্রণার কিছু লক্ষণ খুঁজে পেয়েছে। হি, মানে সে, বিজ্ঞান শুরু করলো টু গ্রো হোপফুল, সে আনন্দিত হতে শুরু করলো। হাউ এভার, যাই হোক, দ্য সিমটমস, ওই লক্ষণগুলি শুন, মানে শীঘ্রই, গ্রিউ ফেবল, মানে কমতে লাগলো, অ্যান্ড হোল্লি, এবং পুরোপুরিভাবে ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে যেতে লাগলো। নেক্সট প্যারাম, টম থট, টম চিন্তা করলো ফার্দার, আরও কেন চিন্তা করছে বলো তো? কারণ তার পেটে যন্ত্রণা কমে গেছে, তাই আরও চিন্তা করছে কোথায় রোগ আছে। সাডেনলি, হঠাৎ করে, হি ডিসকভার্ড, সে আবিষ্কার করলো সামথিং, কোনো কিছু একটা, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ, তার সামনের পাটির, মানে সরি, তার উপরের পাটির একটি দাঁত ওয়াজ লুজ, আলগা হয়ে গেছে, মানে নড়ছে। হি ফেল্ট, সে অনুভব করলো, লাকি, সে খুব সৌভাগ্যবান বা ভাগ্যবান অনুভব করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে ঠিক আত্মনাদ করতে যাবে, হোয়েন, তখন ইট অকার্ড টু হিম, তার মনে হলো, দ্যাট জিন ইফ আন্ট পলি, যদি কাকিমা পলি ওয়াজ টু নো, জানতে পারে, সি উড সিওরলি, সে নিশ্চিত পুল ইট আউট, সেটা তুলে দেবে, অ্যান্ড দ্যাট, এবং এটা উড হার্ট, এবং সেটা তাকে ব্যথা দেবে বা আঘাত দেবে। টম থট, টম চিন্তা করলো, হি উড হোল্ড দ্য টুথ, সে দাঁতটিকে রাখবে ইন রিজার্ভ, মানে সংরক্ষণ করে, ফর দ্য পেশেন্ট, বর্তমানের জন্য, মানে এখনকার সময়ের জন্য, পরে কাঁদবে। হি রিমেম্বার্ড, সে মনে করলো, হিয়ারিং, শুনেছিল ফ্রম এ ডক্টর, একটি ডাক্তারের কাছ থেকে, দ্যাট জিম এ সার্টেন এইলমেন্ট, এটি হঠাৎ অসুস্থতা, কুড লে আপ, শয্যাশায়ী করতে পারে এ পেশেন্ট, মানে একটি রোগীকে, ফর থ্রি ডেজ, তিন দিনের জন্য, অ্যান্ড এবং মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং তার একটি আঙুল সে খোয়াতে পারে। হি এগারলি, সে উদ্গীবের সহিত ড্রিউ, মানে বের করলো হিজ ছোট্ট, মানে তার ওই ক্ষত পাগুলি, ক্ষত আঙুলগুলি, ফ্রম আন্ডার দ্য সেট, সে বিছানা চাদরের নিচে থেকে, অ্যান্ড হেল্ড ইট আপ, এবং এটাকে তুলে ধরলো ফর ইন্সপেকশন, পরীক্ষা নিরীক্ষা করার জন্য। হি ডিড নট নো, সে জানতো না, দ্য নেসেসারি প্রয়োজনীয় সিমটমস, মানে লক্ষণগুলি। হাউ এভার, যাই হোক, ইট সিমড, তার মনে হলো, লাইক এ গুড চান্স, এটা তার কাছে একটা ভালো ভাগ্য। টম ফেল টু গ্রোনিং, টম গোঙাতে শুরু করলো, মানে আত্মনাদ করতে শুরু করলো। বাট কিন্তু হিজ ব্রাদার, কিন্তু তার ভাই সিড স্লেপটন, ঘুমিয়ে চললো। ওকে, তো গাইজ আমাদের ধরে গেছে, এবার আমরা ওয়ার্ড নিয়ে আসবো, দেখেছি ওয়ার্ড মিনিং অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম, আমার রেডিমেড তৈরি আছে, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতায় টুকে নেবে, ঠিক আছে? তো প্রথমে দেখো কী আছে, অলওয়েজ, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, মানে সর্বদা, সিনোনিম এভার অথবা কনস্ট্যান্টলি, অ্যান্টোনিম নেভার। নেক্সট নাম্বার টু, মিজারেবল অ্যাডজেক্টিভ ফর্ম, দুর্দশাগ্রস্ত, সিনোনিম ইলফেটেড অথবা আনহ্যাপি, অ্যান্টোনিম হ্যাপি অথবা জেনারাস। নেক্সট নাম্বার থ্রি, সাফারিং, নাউন ফর্ম হচ্ছে দুঃখ কষ্ট, সিনোনিম হার্ডশিপ অথবা পেন, অ্যান্টোনিম কমফোর্ট। ওকে, নেক্সট আছে আমাদের প্রেজেন্টলি অ্যাডভার্ব, এক্ষুনি, সিনোনিম নাউ, অ্যান্টোনিম ল্যাটার, ঠিক আছে? নাম্বার ফাইভ, উইস্ট, ভার্ব ফর্ম, ইচ্ছে করছিল, নিয়ারেস্ট বা সিনোনিম ডিজায়ার্ড অথবা ইন্টেন্ডেড, আর আমাদের অ্যান্টোনিম বিগ্রাজ। ওকে, নাম্বার সিক্স আমাদের,
সিক্স নাম্বার সিক্স সিক মানে অ্যাডজেক্টিভ ফর্ম, অসুস্থ ইল অথবা আনসাউন্ড সিনোনিম ইল অথবা আনসাউন্ড, অ্যান্টোনিম ওয়েল অথবা সাউন্ড। নাম্বার সেভেন স্টে ভার্ব ফর্ম থাকা সিনোনিম রিমেন, অ্যান্টোনিম চেঞ্জ অথবা মুভ। নাম্বার এইট ইনভেস্টিগেটেড ভার্ব ফর্ম অনুসন্ধান করেছিল সিনোনিম ইন্সপেক্টেড, এখানে অ্যান্টোনিম কাটা। নাইন হোপ নাউন ফর্ম আশা সিনোনিম এক্সপেকটেশন অথবা ডিজায়ার, অ্যান্টোনিম ডিসপিয়ার। নাম্বার টেন এইলমেন্ট মানে এইলমেন্ট মানে নাউন ফর্ম রোগ ডিজিজ অথবা ইলনেস, আমাদের অ্যান্টোনিম ওয়েল। ওকে ইলেভেন সিমটমস নাউন ফর্ম লক্ষণগুলি সিনোনিম মরবিডিটিজ, এটা আমাদের কাটা, অ্যান্টোনিম কাটা। বারো মানে টুয়েলভ ট্রাভেল নাউন ফর্ম সমস্যা সিনোনিম প্রবলেম ডিস্টারবেন্স, অ্যান্টোনিম ইজ। থার্টিন হোপফুল অ্যাডজেক্টিভ ফর্ম আশাবাদী অপটিমিস্টিক পেসিমিস্টিক, পেসিমিস্টিক মানে হতাশাপূর্ণ। ফোরটিন ফিবল অ্যাডজেক্টিভ ফর্ম দুর্বল উইক স্ট্রং। ফিফটিন হোলি অ্যাডভার্ব সম্পূর্ণভাবে টোটালি পার্টলি। সিক্সটিন থট ভার্ব ফর্ম ভেবেছিল পন্ডার্ড কাটা। সেভেন্টিন ফার্দার অ্যাডভার্ব আরও ইন অ্যাডিশন কাটা। এইটিন সাডেনলি অ্যাডভার্ব ফর্ম হঠাৎ সিনোনিম অ্যাব্রাপ্ট অ্যাব্রাপ্টলি আছে, অ্যান্টোনিম গ্র্যাজুয়ালি। ওকে তো নেক্সট পেজে আছে দেখো। নাইনটিন ডিসকভার্ড আবিষ্কার করেছিলাম, ইনভেন্টেড রিভিল্ড, অ্যান্টোনিম লস্ট। টোয়েন্টি লুজ লুজ অ্যাডজেক্টিভ ফর্ম আলগা আনফ্যাশন টাইট। টোয়েন্টি ওয়ান লাকি অ্যাডজেক্টিভ ফর্ম ভাগ্যবান ফর্চুনেট আনলাকি। টোয়েন্টি টু গ্রোন ভার্ব ফর্ম আর্তনাদ করা মন কাটা। টোয়েন্টি থ্রি অকার্ড ঘটেছিল হ্যাপেন্ড কাটা। টোয়েন্টি ফোর সিওরলি অ্যাডভার্ব নিশ্চিতভাবে সার্টেনলি আনসার্টেনলি। টোয়েন্টি ফাইভ হার্ট ভার্ব ফর্ম যন্ত্রণা দেওয়া পেন কমফোর্ট। টোয়েন্টি সিক্স রিজার্ভ ভার্ব ফর্ম জমা রাখা সেভ অথবা স্টোর, অ্যান্টোনিম ইউজ। টোয়েন্টি সেভেন রিমেম্বার্ড ভার্ব ফর্ম মনে করেছিল রিকলেক্টেড ফরগেট ফরগট। টোয়েন্টি এইট সার্টেন অ্যাডজেক্টিভ ফর্ম নিঃসন্দেহে সিনোনিম সিওর, অ্যান্টোনিম আনসার্টেন। টোয়েন্টি নাইন এগারলি অ্যাডভার্ব উৎসাহ নিয়ে এনথুজিয়াস্টিক্যালি, অ্যান্টোনিম আনএনথুজিয়াস্টিক্যালি। থার্টি ইন্সপেকশন নাউন ফর্ম পরীক্ষা সিনোনিম এক্সপেরিমেন্ট, অ্যান্টোনিম কাটা। থার্টি ওয়ান নেসেসারি অ্যাডজেক্টিভ ফর্ম প্রয়োজনীয় সিনোনিম অ্যাসেন্সিয়াল, অ্যান্টোনিম আননেসেসারি। থার্টি টু সিমড ভার্ব ফর্ম মনে হয়েছিল অ্যাপিয়ার্ড কাটা। তো গাইজ এই জিনিসটা তোমরা পিডিএফ আকারে পেতে পারো, তার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে, হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করবে, আমি এটা পিডিএফ হিসেবে আমার তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই মনে করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি প্রেস করতে ভুলবে না, এবং মনে করে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো খুব সুন্দর থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।